উত্তর পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশ। এখানকার কৃষিক্ষেত্র যেমন উর্বর, তেমনি এখানকার দুগ্ধ শিল্প সমৃদ্ধ। এখানে প্রচুর ফসলের পাশাপাশি গড়ে উঠেছে গুড়া দুধ তৈরির শিল্প। আধুনিক পদ্ধতিতে গরু পালন করা হচ্ছে এখানে। খতং কাউন্টির ফেহ ডেইরির খতং প্ল্যান্টে 30,000-এর বেশি গরু রয়েছে। এখানকার উৎপাদিত মিল্ক পাউডার শিশু খাদ্য হিসেবে সমাদৃত হয়েছে পুরো দেশে। আমাদের খামারে উচ্চমানের দুগ্ধ উৎপাদন করা হয়। দুধ পাওয়া থেকে প্রোডাকশন ও প্যাকেজিং পুরো প্রক্রিয়ায় 2 ঘন্টার বেশি সময় লাগে না। আমাদের গুড়া দুধের মান নিয়ন্ত্রণ করা হয়। আমাদের উৎপাদিত মিল্ক পাউডার চীনের শিশুদের চাহিদা মেটাচ্ছে। এখানে গরু পালন করা হয় সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে, ফলে গুড়া দুধের পুষ্টিমান বজায় থাকে। দ্রুত ও উন্নত পদ্ধতিতে প্যাকেজিং এর ফলে খাদ্যের গুণগত মানে কোনো হেরফের হয় না। হেইলংচিয়াং এর একটি বড় সম্পদ হল এর কালো মাটি। এখানকার উর্বর কালো মাটিতে প্রচুর ধান উৎপাদিত হয়। তবে কালো মাটির গুণগত মান যেন ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে, এজন্য কৃষিবিদরা কাজ করছেন। চাইনিজ একাডেমি অফ সায়েন্সের নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ জিওগ্রাফি অ্যান্ড অ্যাগ্রো ইকোলজির বিজ্ঞানী কর্মীরা পরিবেশ সুরক্ষা ও কালো মাটি রক্ষায় কাজ করে চলেছেন। এই মাটির টুকরোটা অন্যগুলোর তুলনায় একটু শক্ত। আমরা বলতে পারি যে কালো মাটি ধীরে ধীরে শক্ত হচ্ছে। এটা একটা সতর্কবাণী। প্রকৃতির উপর দীর্ঘদিন ধরে মানুষের অনুপ্রবেশ এবং যান্ত্রিক কৃষির কারণে ধীরে ধীরে অর্গানিক উপাদান কমে যাচ্ছে, শুধু মাটির উপরিভাগে নয়, ভিতরেও। আমাদের অস্তিত্বের টিকে থাকা নির্ভর করছে কালো মাটির উপর। প্রথমত, কালো মাটির ব্যবহার নিয়ন্ত্রণ করা। দ্বিতীয়ত, ফসলের অবশিষ্টাংশ মাটিতে মিশিয়ে দেয়া এবং পশু খামারের বর্জ্যকে জৈব সার হিসেবে ব্যবহার করা। মাটির গুণগত মান রক্ষা করতে কেমিক্যাল সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ সম্মতভাবে সবুজ উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর কাজ এগিয়ে চলছে হেইলংচিয়াং প্রদেশে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।